যথাযথভাবে, কারণ উই স্পেন্ড এ লট অফ মানি খেজুরের কি করাচ্ছে, আমাদের ফরেন এক্সচেঞ্জের শর্টেজ আছে, সেখানে শুল্ক কমায় দেওয়া হয়েছে। হ্যাঁ, কাজে এখানে শুল্ক কমায় দেওয়া হয়েছে, কারণ এটা একটা ধর্মীয় অনুভূতিরও প্রশ্ন আছে, সেখানে আমাদের লোকরা খেজুর দিয়ে ইফতার শুরু করে সেজন্য, এবং আমাদের দেশীয় ফলও তার সাথে যোগ হয় সবকিছু, যে কথা আমি আগেও বলেছি যেটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে অনেকে, বাট আই হ্যাভ টোল্ড ডিটেইল। তো এখন অনেকের অনেক জায়গায় জ্বালা আছে, তারা সেই জ্বালা থেকে হয়তো একটা ভিন্নভাবে ব্যাখ্যা করে, এই কষ্ট তো আমরা তাদের লাঘব করতে পারব না, তাদেরকে জনগণই তাদের উত্তর দেবে, তাদের আমরা কোনো উত্তর দিতে চাচ্ছি না, তা পাগল হয়ে গেছে। আমি বলছি খেজুরের পরিবর্তন না, মাইন্ড ইট, ওয়ান ওয়ার্ড চেঞ্জেস, আই এম এ লয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্য থিংস, সো ডোন্ট মিস। আমি বলছি খেজুরের সঙ্গে, খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশে ফল দিয়ে সাজার, না না এটা ইউশুড, আমি বলছি আপেল পেয়ার সবকিছু মিলে, আমি খেজুর তো উচ্চারণ করি নাই, কাজে সেখানে তো প্রশ্ন উঠে না, আর কার কোথায় ব্যথা এটা তো আমি জানি না ব্যথায়, এবং কার পাশা কে লাথি দিবে এটা তো আমি জানি না, ঠিক আছে, এটা আমি না, উনি আমার বড় ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আর কিছু ব্যবসায়ী তো আছে, মৌসুমি ব্যবসায়ী যারা, তারা এই ঈদে টিদে তারা সবসময় ব্যবসাও করে না, কিছু সুযোগ নেই, সুযোগ সন্ধানী যারা, এটা আমি বলবো মৌসুমি ব্যবসায়ী তারা, ওই যে ড্রিঙ্কস বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় বাজার ঘাটে লঞ্চ ঘাটে তারা নানাভাবে এগুলো তারা সস্তা যে জিনিসগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এবং এখানে আমাদের বিএসটি এর কোন অনুমোদন তারা নেয় না, যার জন্য আমাদেরকে রমজান মাসে বেশি করে আমাদের এই মোবাইল কোর্ট গুলি আমরা করতে হয়। আমাদের দাম নিয়ন্ত্রণ অনেক ব্যাখ্যা আছে এখানে, এই ব্যাখ্যা যদি দিতে চাই, আজকে যেটা পরিবহনের ব্যয় বেড়েছে, ইন্টারন্যাশনাল ট্রেডিং দ্যাট ইজ এনহ্যান্সড এই ইউক্রেন ওয়ার এবং এতে, সেখানে আছে অনেক দ্রব্যমূল্যের দাম ঠিক আছে, কিন্তু আমার ক্যারি করা, আমাকে আনা, এখানে ভাড়া, সবকিছু কস্টিং মিলে ব্যবসায়ী তো লস দিবে না কেউ, তাহলে তো প্রফিট করবে, কিন্তু যাতে আকাশচুম্বী কোনো ইয়ে না করে, এবং এটাকে যাতে মানুষকে জিম্মি না করতে পারে, এবং সেখানে চাহিদা যাতে কোনো লোকের কমতি না থাকে, এবং মানে আর্টিফিশিয়াল যে এটা যাতে তৈরি না করতে পারে, গভর্নমেন্ট ইজ ভেরি মাচ অ্যাওয়ার, এবং এখানে জিরো টলারেন্স আমাদের থাকবে, কারণ প্রধানমন্ত্রীরও আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাই।